आमी आपनादेर के जेब्रा केक कोरे देखाबो। जेब्रा केकर जोनो आमी एखाने चारटा डिम नियेछी। आमी योलो एंड व्हाइट अंशटाके आमी सेपारेट कोरे रेखेछी। आमी एखाने 1 कप अफ सुगार नियेछी। आमी एखन व्हाइट अंशटाके बीट करे अल्प अल्प चीनी ढेले बीट करे इटाके फोम करब। आपनारा अवश्यई आमार आगेर भिडियोगुलोते देखेछेन। सेम वेते आमी आमार केकटाके बानाबो। सो आमी एखन एटा बीट करब। आमार फोम करा हुए गियेछे। आपनारा देखते पाच्छेन फोमटा करार एकटा टेक्निक आछे। जेमन आमार फोमटा एखन एकदम परफेक्ट। आमी एखन एटाके এটা এটার সাথে এগ ইয়োকটা ইউজ করতে পারবো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এরকম উপর করি আমার ইয়োক আমার হোয়াইট যে বিট আমি করেছি এটা কিন্তু পড়ে না। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এরকম। সো এখন আমি সামান্য এক চিমটি পরিমাণে লবণ ইউজ করব। দেন আমি এটার মধ্যে একটা একটা করে কুসুম অ্যাড করব। আমি এক মিনিট করে বিট করব এটাকে। আমার ইয়োক সহ অ্যাড করা বিট করা হয়ে গিয়েছে। আমি এবার 1 টিস্পুনের মতো ভ্যানিলা সেন্স ইউজ করব। এরপর আমি হাফ সেকেন্ডের মতো আবার বিট করব। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আমি এখানে হাফ টিস্পুন বেকিং পাউডার দিচ্ছি। এবার আমি একসাথে এটাকে চেলে অবশ্যই তারপর অল্প অল্প করে চেলে আমি আমার ডোটার সাথে অ্যাড করব। ঠিক এইভাবে খুব সফটলি এভাবে মিক্সড করতে হবে। আমার মিক্সড করা কমপ্লিট ময়দার সাথে আমি এবার 1 কাপ অলিভ অয়েল এখানে অ্যাড করব। এটাকে এখন ভালো মতো মিক্সড করতে হবে। অবশ্যই বিটার দিয়ে না, খুব আলতোভাবে এটাকে মিক্সড করব। আমার অয়েল মিক্সড করা কমপ্লিট। আমি এবার এখানে 220 গ্রাম চকলেট নিয়েছি। আমি এখন চকলেটটাকে মেল্ট করব। আমি এখানে 2 টেবিল স্পুন মিল্ক অ্যাড করছি এটাকে মেল্ট করার জন্য। আমি এখানে চকলেট মেল্ট করে রেখেছি এবং আমার চকলেটটা একদম ঠান্ডা। আমি এখন এখান থেকে আমার ডোর অর্ধেক আমি চকলেটের সাথে অ্যাড করব আর বাকিটা এখানেই রাখবো। জাস্ট অর্ধেকটা নিয়ে আমি এই চকলেটের সাথে অ্যাড করব। আমার 2টা ডো রেডি। আমি এবার 3 টেবিল স্পুন করে এখানে অ্যাট ফার্স্ট হোয়াইটটা দিব। এরপর আমি এর উপরে জাস্ট আমি এর উপরে এভাবে 2 টেবিল স্পুন করে এখানে আমি একটার পর একটা এভাবে দিতে থাকব। এরপর আবারও আমি এখানে টু টেবিল স্পুন করে দিব।
এটা অটোমেটিক সরে যাবে। এরপর আমি আবার ঠিক মাঝখানে এইভাবে আমি আমার পুরো ডোটাকে ঠিক একই সেম ওয়েতে আমি আমার মোলের মধ্যে অবশ্যই আমি অয়েল স্প্রে করে রেখেছি। আমি এভাবে একটার পর একটা করে লেয়ার করে করে ডোগুলোকে দিব। সো গাইজ, আমার ঠিক ওই একই লেয়ার মতো টু টেবিল স্পুন করে আমি চকলেট ডোটা আর ভ্যানিলা ডোটা এভাবে আমি অ্যাড করেছি। এবার আমি ওভেনে 180 ডিগ্রিতে 25 to 30 মিনিটসের মতো আমি এটাকে বেক করবো। গাইস, তৈরি হয়ে গেল আমার জেব্রা কেক। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর নেক্সট রেসিপি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।